তিনিটা তালুকদারক এআইডিএফর মুরব্বী বদরুদ্দিন আজমলর কিছু সকাহ হয়। দুরারোগ্য রোগত আক্রান্ত সুস্মিতা তালুকদারর অসুস্থতার খবর এটা সর্বত্রতে বিয়পি পড়ছে। সুস্মিতার এক ভিডিও বার্তা যোগে সহায়ের আহ্বান করেছে আর তারপরে যথেষ্ট সঁহারি লাভ করেছে সুস্মিতায়। যাদুরে সকলোরে মন চিনা মরম লগা সুস্মিতা তালুকদারক সহায়ের হাত আগবাবলে আগবাড়ি আছে বিভিন্নজন। তার মাজতে সুস্মিতার বাবে আছে একটা ভাল খবর। নিজে ভিডিও কল করে বদরুদ্দিন আজমলে সুস্মিতা সকাহ দিছে। বার্তালাপ করেছে, আশু আরোগ্য কামনা করেছে আর 1.5 লাখ টাকার আর্থিক সাহায্য প্রদান করেছে আজমল ফাউন্ডেশনের তরফের পরা। ঠিক আছে, আমার আজমল ফাউন্ডেশন পরা কন্টাক্ট করিব, আম হসপিটালের পরা কন্টাক্ট করিব, মর নামে তুমি সকলে ভাল করে বুঝাই কই দিয়া এসকলে এটা দান দিব। তারপর মই আর মর ভাতৃ সেয়াজিতি আমি পার্সোনাল আপনাকে আমি দোয়া করেছো, পয়সা তো দিই যে আল্লাহ তালা তোমার জন্তি জন্তি ভাল করে। বদরুদ্দিন আজমলক ধন্যবাদ জ্ঞাপন করে হুকহুকাই কান্দি উঠিল সুস্মিতা। খুব ভাল রেসপন্স পাইছো মই রাইজৰ পৰা আৰু আজি মোৰ খুব বেছি ভাল লাগিছে যে মই আজি হাম হস্পিটেলত বৰ্তমান উপস্থিত আছো আৰু মার্কাজুল মারিফ হাম হস্পিটেল আৰু আজমল ফাউণ্ডেশ্যনে মোক যিখিনি সহযোগিতা আগবঢ়াইছে, যিখিনি ডোনেশ্যন তেওঁলোকে আৰ্থিকভাৱে মোক সহযোগিতা আগবঢ়াইছে, খুব বেছি ভাল লাগিছে। মই ভালটো লাগিছে তেওঁলোকৰ আশীৰ্বাদ পাই, তেওঁলোকৰ আৰ্থিক সাহায্য পাইও খুব ভাল লাগিছে। মৌলানা বদরুদ্দিন আজমলে সুস্মিতার সঙ্গে কথা পতার পিছতে নিশা হাম হসপিটাল, আজমল ফাউন্ডেশন আর মার্কাজুল মারিফর পৰা নগদ 1.5 লাখ টাকার আর্থিক সাহায্য দিয়া হয়। ইয়ার উপরও প্রয়োজনত মৌলানা বদরুদ্দিন আজমল আর সিরাজউদ্দিন আজমলে তেওঁলোকৰ ব্যক্তিগতভাবেও সহযোগিতা আগবঢ়াব বলে প্রতিশ্রুতি প্রদান করে। ভিডিও কল যোগে তেখেতে মোক কল করেছে আর কল করে পেলায় খুব আশীর্বাদ দিছে। আশীর্বাদ দি পেলায় তেওঁ জনাইছে যে একদম টেনশন লগলগীয়া কোনো কথা নাই, যে আমি আছো তোমার বেকত। আর সেইখিনি শুনি মই এটা সাহস পাইছো মোর যে এই যুঁজ দিবলে মই আগবাড়িছো। আর বেছি নকও, মই সদায় চিরকৃতজ্ঞ। হোজাই বৰা, প্ৰণৱ শৰ্মা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইষ্ট।